নমস্কার আমার গুড়িভ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি আজকে বানাবো গুড় আম বা আমের আচারের রেসিপি এটা এমন একটা রেসিপি যেটা দেখলে কিন্তু ছোট থেকে বড়ো সকলেরই জিভে জল চলে আসে তো চলুন দেখে নিই আজকে আমি এই আমের আচারের রেসিপিটা কিভাবে তৈরি করলাম এবং আমি যে আচারটা তৈরি করেছি সেই আচারটা আপনারা কাঁচে শিশিতে ভরে ছ মাস থেকে এক বছর পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে এটাকে রেখে খেতে পারবেন দেখুন আচারটা কত সুন্দর আর লোভনীয় দেখতে হয়েছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য এখানে আমি পাঁচশো আঠি আলা আম নিয়ে নিয়েছি যেগুলো আর আঠি শক্ত হয়ে গেছে এরকম সেই আম নিয়েছি আমের আচারের জন্য কিন্তু এই আমগুলোই আদর্শ আম দেখুন আমগুলো কিন্তু ঠিক এরকম আম নিতে হবে এবং আমের খোসা আমি রেখে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আমকে চার টুকরো করে নিয়েছি লম্বা লম্বিভাবে এবার আমগুলোকে ধুয়ে নিচ্ছি আমে যেহেতু প্রচুর কষ থাকে কেটে কিন্তু একটু ধুয়ে নিতে হবে আমগুলো ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ছোট চামচের দু চামচ থেকে আড়াই চামচ মতো নুন নুনটা একটু বেশি করে দিচ্ছি কারণ এতে করে আমের টক ভাবটা কিন্তু চলে যায় আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমি একটা শুকনো থালায় ছড়িয়ে ছড়িয়ে আমগুলোকে রেখে দেব একটা থালা নিয়ে নিয়েছি এবার ছড়িয়ে ছড়িয়ে আমগুলোকে রেখে দিচ্ছি একটু দূর দূরত্বে আমগুলোকে রেখে দেব। যাতে ভালোভাবে শুকিয়ে যায় জলটা এই আমটা রোদেও একদিনের রোদ খাইয়েও নিতে পারেন আবার যাদের রোদ নেই রোদ দেওয়ার সমস্যা আছে তারা পাখার তলায় রেখেও আমটাকে শুকিয়ে নিতে পারেন আমগুলো কিন্তু শুকিয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা কড়াইতে ভেজে নিচ্ছি মানে আচারের মশলাটা তৈরি করে নেব চারটে শুকনো লঙ্কা নিয়েছি ঝাল বেশি চাইলে আপনারা আরও অ্যাড করতে পারেন এবার দিয়ে দিলাম এক চামচ ধনে গোটা ধনে এক চামচ মৌরি আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এগুলো দিতে হবে কারণ শুকনো লঙ্কা ভাজতে কিন্তু একটু সময় লাগে এবার একদম ফ্লেমটাকে লো করে দিয়ে এক মিনিট থেকে এক থেকে দেড় মিনিট মতো মশলাটা ভেজে নেব ফ্লেমটা লো করে দিয়ে একটু এরকম নেড়েচেড়ে নিয়ে মশলা ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আচারের স্বাদটা খারাপ হয়ে যাবে এবং আচারটা তিতকুটে হয়ে যাবে একটা সুন্দর গন্ধ বেরোলে এটাকে আমি একটা খলের ভেতরে তুলে নিয়েছি এর মধ্যেই আমি মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার কড়াইতে বড়ো চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে সর্ষে আর মৌরিটা একটু বেশি নিয়েছি মেথিটা সামান্য দিয়েছি কালো জিরেটা দিয়েছি অল্প পরিমাণে মেথি আর কালো জিরেটা অল্প দিয়ে সর্ষে মৌরি এগুলো একটু বেশি দিতে হবে আর পাঁচ ফোড়নের মধ্যে জিরেও রয়েছে আমি কিন্তু ফোড়নটাকে কালো করে ভাজব না অল্প ভাজা শুরু হলে পরেই আমগুলো দিয়ে দিচ্ছি ফোড়নটা বেশি ভাজলে আমটা আচারটা খেতে ভালো লাগবে না এবার আমটাকে কিন্তু বেশিক্ষণ ভাজব না এক থেকে দেড় মিনিট মতন আমটাকে ভাজবো বেশি ভাজলে কিন্তু আমটা শক্ত হয়ে যাবে ছিটকে মেরে যাবে তো এক থেকে দেড় মিনিট মতো ভাজতে হবে এখানে আমি পাঁচশো আমের জন্য পাঁচশো গুড় নিয়ে নিয়েছি আখের গুড় এর মধ্যে আড়াইশো এম মতো জল অ্যাড করে গুড়টাকে একটু গলিয়ে নিচ্ছি দেড় মিনিট মতো আমটা ভেজে নেওয়ার পরে আমি গুড় গুড় আর জল গুড় মিশ্রিত জলটা দিয়ে দিচ্ছি এবার আমটাকে এই গুড় জলের মধ্যে ভালো করে সেদ্ধ করে নেব প্রথমে ফ্লেমটা একটু হাই রেখেছি গু গুড় জলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু ফ্লেমটা একটু লো করে দেব আমগুলোকে আমি একবেলা মতন রোদ খাইয়ে নিয়েছি আর চাইলে আপনারা একটা পাখার তলায় দিয়ে একটা টাওয়ালের ওপরে বা কাগজের ওপরে দিয়েও শুকিয়ে নিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার আমগুলো সেদ্ধ করে নিচ্ছি আমগুলো সেদ্ধ হচ্ছে একটা ফুটে উঠলে পারে ফ্লেমটা একটু লো করে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন কারণ মাখানোর সময় কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ নুন অ্যাড করেছিলাম তাই এর মধ্যে অল্প পরিমাণে হাফ টি স্পুনের মতো নুন অ্যাড করলাম এবার ভালো করে এটাকে জাল দিয়ে নিতে হবে দেখুন দশ পনেরো মিনিট পরে কিন্তু আমটা সেদ্ধ হয়ে গেছে আমটাকে উল্টো করে খুন্তি দিয়ে চাপ দিলেই বুঝবেন আমটা সেদ্ধ হয়ে গেছে নাকি এবার দেখে নিতে হবে গুড়ে জালটা এসছে নাকি এখনও কিন্তু গুড়টা অনেকটা পাতলা রয়েছে এখনও ঠিকঠাকভাবে গুড়ের জালটা আসেনি মানে গুড়টা কিন্তু এখনও চিটচিটে হয়নি দেখুন এখনও কিন্তু এটা গড়িয়ে দেখুন প্লেট থেকে পড়ে যাচ্ছে তো আমি এটাকে আরও দশ মিনিট মতন জাল দিয়ে নিয়েছি দেওয়ার পরে দিয়ে দিলাম ভাজা মশলাটা যেটা প্রথমেই দেখিয়েছি আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা মিশিয়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পরে আরও চার পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটে ঢেলে দেখে নেব গুড়টায় চিট এসছে নাকি বা গুড়টা ঠিকঠাক জাল হয়েছে নাকি একটা প্লেটে দিয়ে দিলাম এবার এটাকে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করার পরে দেখবেন প্লেট থেকে এটা গড়িয়ে পড়ে যাচ্ছে না মানে এটা জাল হয়ে গেছে দেখুন চ্যাটচেটে হয়ে গেছে আঙুলেরম দিয়ে দেখলেই বয়া যাবে তার মানে এটা রেডি হয়ে গেছে এই রসটা কিন্তু একটু পাতলা থাকবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব আঠালো হয়ে যাবে অন্য একটা পাত্রে তুলতে খুব অসুবিধা হবে তাই রসটা কিন্তু একটু পাতলা রাখতে হবে দেখুন এই অবস্থায় এসে গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা হয়ে গেলে কিন্তু রসটা টেনে যাবে আচারটা মাখা হয়ে আসবে একটা পাত্রে কাচের পাত্রে আমি এটা তুলে রেখেছি কাঁচের পাত্রে আচার রাখলে কিন্তু খুব ভালো থাকে এর মধ্যে কিন্তু ভেজা হাত বা ভেজা চামচ ঢোকাবেন না তাহলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে এটা আমার রেডি হয়ে গেছে রেসিপি দেখার জন্য সক্ষম